এই মুহূর্তে বিমানবন্দরের ছবি আপনাদের দেখাচ্ছি। অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে পৌঁছেছেন সেখানে। বিমানবন্দরের ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো রয়েছে সেখানে এবং বেশ কিছুক্ষণ আগে বিমানবন্দরে অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং এখান থেকে অনুব্রত দিল্লি যাত্রা, অর্থাৎ যেটা জানা যাচ্ছে ভিস্তারা ফ্লাইট UK 73 এই বিমানেই কিন্তু আজকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে এবং সেখানে তার ফের মেডিকেল পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষার পর তাকে ইডি সদর দপ্তরে রাখা হবে। প্রায় 3 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের আজকে জোকার ESI হাসপাতাল। সেখান থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা দেন ইডি আধিকারিকরা এবং সন্ধ্যের বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। ভিস্তারার ফ্লাইট UK 73 এই বিমানেই অনুব্রত মণ্ডল তাকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকেই রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, আমরা দেখলাম বিমানবন্দরে যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং অনুব্রত মণ্ডল তাকে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছেন বেশ কিছুক্ষণ আগে। এই মুহূর্তে কি ছবি? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইডি আধিকারিকরা একেবারে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদের নিরাপত্তার ঘেরাটোপে অনুব্রত মণ্ডলকে 3C গেট দিয়ে ভিতরে নিয়ে যান এবং এই মুহূর্তে কিন্তু বিমানবন্দরের ভিতরে লাউঞ্জে অনুব্রত মণ্ডল রয়েছেন এবং একই সঙ্গে ইডি আধিকারিকরা রয়েছেন। তোমায় জানিয়ে রাখি, এদিন সন্ধ্যে 6:45 নাগাদ UK 738 বিস্তারার যে বিমান, সেই বিমানে করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে। ইডির আধিকারিকরা থাকবেন তার সঙ্গে এবং একজন চিকিৎসকও থাকবেন এবং সেই বিমানটি দিল্লিতে গিয়ে পৌঁছাবে 9:10 নাগাদ এবং সেখানে সেই সময় পৌঁছানোর কথা এবং তারপর অনুব্রত মণ্ডলকে ফের একবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঠিক যেভাবে আমরা দেখেছি আসানসোল সংশোধনাগার থেকে আনার পর তাকে জোকার ESI হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়। জোকার ESI হাসপাতালে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা হয় এবং সেইখানে 4 জন বিভাগীয় প্রধান অনুব্রত মণ্ডলের, একজন সার্জন ছিলেন, একজন মেডিসিন স্পেশালিস্ট ছিলেন, একজন কার্ডিও অর্থোলজিস্ট ছিলেন এবং তার সঙ্গে অন্যান্য মেডিসিনের যারা ডাক্তাররা ছিলেন, অর্থোপেডিক একজন ডাক্তার ছিলেন, তারা বিভাগীয় প্রধান প্রত্যেকেই ওই ডিপার্টমেন্টে তারা অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপর জানিয়ে দেন অনুব্রত মণ্ডলের যা পরিস্থিতি তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তারপরে ইডির হাতে তাকে হস্তান্তর করে দেওয়া হয় এবং ইডি আধিকারিকরা সেই জোকা থেকে সরাসরি একেবারে কলকাতা বিমানবন্দরে নিয়ে চলে আসেন অনুব্রত মণ্ডলকে। সন্ধ্যে 6:45 ফ্লাইট বিস্তারায় সেই ফ্লাইটে করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল সব ঠিক থাকলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে 6:45 নাগাদ। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার যে ছবি আপনাদের দেখাবো, জোকার ESI হাসপাতাল, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন প্রায় 3 ঘন্টা ধরে তার স্বাস্থ্য পরীক্ষা হয় এবং তারপর সেখান থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর রওনা হন ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে নিয়ে।